হ্যালো সবাই, আমি কাজী ফয়সাল আহমেদ। আমি গিটার লার্নিং এর উপর টিউটোরিয়ালস ভিডিও পোস্ট করছি, এবং অনেকদিন ধরে আমার সব স্টুডেন্টরা আমার কাছে রিকোয়েস্ট করে আসছে যে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক ফরেন প্লেয়ারদের ভিডিও আছে, কিন্তু তারা বুঝতে পারে না যে কোনটার পরে কোনটা দেখবে বা কোন লেসনের পরে কোন লেসন চুজ করবে, কারণ ওখানে সিরিয়ালি তেমন খুব একটা ভিডিও নেই। সো আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, সো এখন সুযোগ পেলাম, আমি স্টার্ট করছি এখন থেকে। সো এখন থেকে আমার সবসময় ভিডিও পোস্ট হবে, সেগুলো রেগুলারলি যাবে এবং ক্রমিক অনুসারেই থাকবে লেসনগুলো, 1, 2, 3, 4 করে। সো আজকে আমাদের আজকের যেই লেসনটি শুরু হচ্ছে এটা এটি একদম বেসিক, সো একদম গিটার টিউটোরিয়ালসে বলা যায় যে ফার্স্ট ক্লাস। সো আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে দ্য পার্টস অফ গিটার, মানে গিটারের পার্টগুলোর নাম, নেয়ার অফ স্ট্রিংস, গিটারের স্ট্রিং স্ট্রিংয়ের নাম, টিউনিং, নোট সাইকেল, নোট অর্ডার, আর হাউ টু রিড কর্ড ব্লকস, মানে একটা কর্ড ব্লক থেকে দেখে আমি কীভাবে বুঝতে পারবো কর্ডটা তুলবো কীভাবে। সো এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো, এবং আমার এই গিটার লার্নিংয়ের টিউটোরিয়াল আমি নাম দিয়েছি গিটার টক্স বাই কাজী ফয়সাল আহমেদ। সো আশা করি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কানেক্টেড থাকবেন। সো এখন থেকে আমি সিরিয়ালি সব ভিডিও পোস্ট করব। সো যেটা বলেছি যে আজকে গিটার পার্টসের নাম, সো এটা আমার কাছে একটি অ্যাকুস্টিক গিটার আছে, এটি আইবানেজের একটি মডেল গিটার সিরিজের নাম হচ্ছে টালম্যান। সো এইটা ইলেকট্রো অ্যাকুস্টিক, এখানে কেবল কানেকশন লাইন দেওয়া যায়, পিক আপ বিল্টিন আছে। সো এমনি নর্মাল অ্যাকুস্টিক গিটারের পিক আপ থাকে না বা কানেকশন থাকে না, সো আমি ওভাবেই ধরি, পরে কানেকশনের কথা বলছি। সো গিটার অ্যাকুস্টিক গিটারে নর্মাল ইউজুয়াল সেন্স আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিটারের বডি, এটাকে বডি বলে। এখানে সাউন্ড হোল আছে, যেখান থেকে আমরা স্ট্রাম করলে সাউন্ডটা ভাইব্রেট করে এই হোল দিয়ে সাউন্ড বের হয়। এইটাকে বলে গিটারের ব্রিজ, ব্রিজ এখানে স্ট্রিংগুলো অ্যাটাচ করেছি আমরা, এখানে স্ট্রিং আটকাতে হয়। এখানে যেহেতু এটা কানেকশন আছে, এটা পিক আপ আছে এখানে। ফ্রেট বোর্ড গিটারের, এই পুরো বোর্ডটাকে ফ্রেট বোর্ড বলে, এবং ইন্ডিভিজুয়ালি এই যে দাগগুলো ঘরগুলো সেগুলো এক একটা ফ্রেট, আর যদি আমি কয়েকটা ফ্রেট একসাথে বলি তাহলে ফ্রেটস বলি আমরা, প্লুরাল আর কি, আর সিঙ্গেল ভাবে এটা ফ্রেট। ফ্রেট বোর্ডে মার্কার দেওয়া থাকে যাতে আমরা ইজিলি কোথায় কোন ফ্রেট পয়েন্ট আউট করতে পারি, যেমন থার্ড ফ্রেটে, ফিফথ ফ্রেট, সেভেন্থ ফ্রেট, নাইনথ ফ্রেট, টুয়েলভ ফ্রেট, সেরকম করে মার্কার দেওয়া আছে। এটা যেমন ফ্রেটের উপরে দেওয়া আছে, সাইড লাইনেও দেওয়া আছে, যাতে আমরা উপর থেকে যখন বাজছি তখনও দেখতে পারি পয়েন্টারগুলো। এটা গিটারের নেক, টিউনিং কি, আর এখানে আমরা স্ট্রিংগুলো আটকাই, আর একটা মাথা, একটা মাথা এখানে ব্রিজে আটকায়, একটা মাথা এখানে টিউনিং কিতে আটকায়। আমার এখানে একটি টিউনার লাগানো আছে, সো এটা কম্প্যাক্ট সাইজ একটা টিউনার, এটা সাধারণত থাকে না, এটা আমি এক্সট্রা লাগিয়েছি কিনে। আর যেটা বলুন যে কানেকশন দেওয়া আছে, সো এখানে যেহেতু কানেকশন দেওয়া আছে এই জন্য একটা এখানে ইকুয়ালাইজার আছে, এবং এখানে এখানেও একটা টিউনার আছে গিটারের সাথে, যেহেতু কানেকশন এই জন্য পাওয়ার লাগবে। সো এখানে একটা ব্যাটারি কম্পার্টমেন্ট আছে যেটা পাওয়ার সাপ্লাই করে, আর কানেকশন দিতে হয় এখানে, এখানে কেবল কানেকশন দিতে হয়, কেবল আটকাতে হয়, অনেক গিটার এইদিকেও থাকে। সো দিস ইজ ইট। একটা বিষয় হচ্ছে গিটার আমরা অ্যালাইন করি যখন, মানে ফ্রেটবোর্ড যদি কোনো কারণে বেঁকে যায়, ওই জন্য এখানে একটা ট্রাস রড থাকে ভিতরে, এটা একটি স্ক্রু দিয়ে আটকানো আছে ভিতরে, এটা খুলে ভিতরে ট্রাস রডটা ঘুরাতে হয় অ্যালাইন করার জন্য, এটা এখন বেসিক দরকার হয় না যদি গিটার অ্যালাইনমেন্ট ঠিক থাকে। সো এই হলো গিটারের পার্ট। নেক্সট হচ্ছে গিটারের স্ট্রিংয়ের নাম, বলেছিলাম স্ট্রিংয়ের নাম, স্ট্রিং এখানে স্ট্যান্ডার্ড গিটারে 6টা স্ট্রিং থাকে, সো এখানে 6টা স্ট্রিং আছে। স্ট্রিংয়ের নাম বলতে এখন এক নম্বর হচ্ছে নিচে, আমরা নিচে থেকে কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6, 6টা স্ট্রিং। তো তিনটা বেস স্ট্রিং, ইউজুয়ালি তিনটা বেস স্ট্রিং, তিনটা ট্রেবল স্ট্রিং থাকে, যেমন এগুলো হচ্ছে কোটিং ছাড়া, মানে একদম তার, আর এই হচ্ছে ভিতরে তারের উপর একটা কোটিং থাকে, উপরে যে কোটিংটা আছে, তো এটা বেস স্ট্রিং, ট্রেবল স্ট্রিং, নিচেগুলো ট্রেবল সাউন্ড হয় আর উপরে বেজি সাউন্ড হয়, লো লো এটা হাই। সো এখন আসি টিউনিংয়ে। সো টিউনিংয়ে আমরা যেভাবে টিউন করতে হয় 6 স্ট্রিং, স্ট্যান্ডার্ড 6 স্ট্রিং, এই উপরে 6 নম্বরটার থেকে ইতে টিউন করতে হয়, 5 নম্বরটার থেকে এতে টিউন করতে হয়, 4 নম্বরটার থেকে ডিতে টিউন করতে হয়, 3 নম্বর তারকে জিতে টিউন করতে হয়, 2 নম্বর তারকে বিতে টিউন করতে হয়, এবং 1 নম্বর তারকে ইতে টিউন করতে হয়। এগুলো হচ্ছে নোটের নাম বললাম। সো নোটে যেহেতু টিউন করতে হয়, নোটের সাইক্লিক অর্ডার আগে জানতে হবে যে কীভাবে নোটগুলো সাজানো থাকে।
সো বেসিক আইডিয়া দিয়ে একদম, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, বেসিক বেসিক একদম নোট আইডিয়া, যেটা ডিটেলে যাচ্ছি না, নোটগুলো যদি আমি সি থেকে যদি ধরি, তাহলে সি আমাদের যেহেতু সাতটা সুর, সাতটা মেইন নোট থাকে, পাঁচটা শার্প নোট থাকে, যে বারোটা ফ্রেট এখানে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো 12 পরে আবার 12 হতে পারে। সো এগুলো আমি ডিটেলে যাব পরে, 12 পরে কেন 12 আছে, ওগুলোর নাম কি বলে, অক্টেভ, সো ওগুলো অক্টেভ পিচের ব্যাপারে পরে যাব, ওগুলো বেসিক আছে, জাস্ট বেসিক ক্লাস দেখে বেসিকে থাকছি। তো এখানে যে নোটগুলো আছে, তো নোটের বেস সাইক্লিক অর্ডার হচ্ছে বেস, যে যদি সি থাকে তাহলে সির পরেরটা হয় সি শার্প, তারপরটা হবে ডি, তারপরটা হবে ডি শার্প, তারপরটা ই, তারপরে এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, তারপর আবার সি, সি শার্প, এভাবে করে সাইক্লিক অর্ডার চলতেই থাকে। সো এখানে আপনি খেয়াল করবেন যে আমি ই শার্প বলিনি আর বি শার্প বলিনি, কারণ ই আর বি কোনো শার্প হয় না। তো ই আর বি বাদে বাকি পাঁচটা শার্প হয়, সি, ডি, এফ, জি, এ। সো সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, আবার সি, সি শার্প, ডি, ডি শার্প, এভাবে চলতে থাকে। তো এভাবেই এখানে নোটগুলো সাজানো থাকে। তো যেটা বললাম টিউন করতে হবে, সো যদি আমি এটা ইতে টিউন করতে হয়, সো এখন এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এখন আমাদের এই যে কম্প্যাক্ট সাইজ টিউনার থাকে, অথবা গিটারের টিউনার থাকে, অথবা আমরা অনেক জায়গা থেকে টিউন করতে পারি, অ্যাপ আছে অনেক, অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, অনেক আইওএসের অ্যাপ আছে, যেগুলো টিউনিংয়ে হেল্প করে, টিউনিং অ্যাপ। সো এখন আমরা অনেক জায়গাতে টিউন করে ফেলতে পারি, আগে এই জিনিসগুলো অ্যাভেলেবল ছিল না। তো তখন টিউনিং করতে হতো একদম ম্যানুয়ালি, যেমন আমরা যদি কোনো হারমোনিয়াম অথবা কোনো কিবোর্ড থেকে, অথবা পিচ পাইপ পাওয়া যেত কতগুলো, যেগুলো ওই নোটটাই ডেলিভার করে, ওই পাইপটাকে মানে ফ্লুটের মতন বাজালে ই নোটটাই বের হবে, ওই নোটটা শুনে শুনে এখানে টিউন করতে হতো ইটা। সো এখন আর অত কঠিন জিনিস না, এখন অনেক ইজি হয়ে গেছে। এখন এই যে আমি বলি, যেটা বললাম যে কম্প্যাক্ট সাইজ টিউনার আছে, গিটারের টিউনার থাকে, অনেক সময় প্রসেসর আমরা ইউজ করি, প্রসেসরের টিউনার থাকে, অথবা কিবোর্ড আছে, কিবোর্ড থেকে আমরা মিলাই নিতে পারি, অথবা যেটা বললাম যে অ্যাপ, অনেক অ্যাপ আছে টিউনিংয়ের, অ্যাপ, যে কোনো অ্যাপ ডাউন, এগুলো ফ্রি অ্যাপ ডাউনলোড করে ফেললে ওখান থেকে টিউন করে ফেলা যায়। তাও আমি ম্যানুয়ালি বলে দিই কীভাবে টিউন করতে হয়। তো যেহেতু বলেছিলাম যে সিক্স স্ট্রিংটা ইতে টিউন করতে হয়, ই নোটে টিউন করতে হবে, সো আগে আমাকে এটাকে ই বানাতে হবে। সো আমি যে কোনো একটা জায়গা থেকে ই বের করলাম, বা একটা সেন্সে ধরলাম, টিউন করতে পারি, অথবা আমি যে কোনো একটা নোট, আমি কিবোর্ড থেকে বা হারমোনিয়াম থেকে একটা নোট নিলাম, যেটা ই, ই নোটটা বের করে টিউন করি, তাহলে কী হবে, যেটা বলেছিলাম ই, এ, ডি, জি, বি, ই, এভাবে টিউন করতে হয়। সো এটা যদি আমি ই পাই, তাহলে ই থেকে আমার পরেরটা যদি টিউন করতে হয়, মানে একটা থেকে, এটা একটু 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 ম্যাথমেটিক্যাল, মানে আমি একটা টিউন করতে পারলে পরে সবগুলো টিউন করতে পারবো। সো একটা থেকে অন্যগুলো কীভাবে টিউন করবো, যদি এটা ইতে টিউন করতে পারি, তাহলে ইতে আমার বের করতে হবে ই স্ট্রিংয়ে এ কোথায় আছে, কারণ এই আমার পরের স্ট্রিংটাকে এতে টিউন করতে হবে। সো আমার ইটাকে এ বানাতে হবে, যাতে ওইটার সাথে সাউন্ড মিলে পরেরটা টিউন করলে পরেরটা এ হয়ে যায়। সো এখন আমার ওই সাইক্লিক অর্ডারটা মেনটেন করে, যেহেতু এটা ইতে টিউন করলাম, তাহলে ই পরে কী আসবে, এফ, ওই সাইক্লিক অর্ডারে নোটের, এফ এর পরে এফ শার্প, জি, জি শার্প, এ, এই যে ফিফথ ফ্রেটে সিক্স স্ট্রিংয়ের এ পেয়ে গেলাম এখানে। তাহলে আমি যদি এটা ধরে এই তারটা সাউন্ড এটার সাথে মিলাই, তাহলে এটা এ হয়ে যাবে। এখন এটা টিউন করা আছে এই জন্যে, এটা এ, দুইটা স্ট্রিং এর সাউন্ড একই রকম, আলাদা পাওয়া যাচ্ছে, তাহলে এটা টিউন হয়ে গেছে। সিমিলারলি এটা আমি যখন এতে টিউন করে ফেললাম, তাহলে এখন আমার পরেরটা টিউন করতে হবে কি, সে আমি বলেছিলাম যে ফোর্থ স্ট্রিংটা ডিতে টিউন করতে হয়, তাহলে আমার এই এ স্ট্রিংয়ে ডি বের করতে হবে, এটা থেকে আমি এটা টিউন করতে পারি। তাহলে এখানে এ যদি হয়, তাহলে এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, আবার পাঁচ নম্বর ফ্রেটে, তাহলে এখানে ধরে যদি এটা টিউন করি, তাহলে এটা ডি হয়ে যাবে। সিমিলারলি আবার এই ডি স্ট্রিং থেকে আমার বের করতে হবে, যাতে এটাকে জি বানাতে পারি, কীভাবে জিতে টিউন করবো, তাহলে আমার ডিতে জি খুঁজতে হবে এই ডি স্ট্রিংয়ে, তাহলে ডি স্ট্রিংয়ে আমি ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি পেলাম, এটা পাঁচ নম্বর ফ্রেটে, তাহলে এই পাঁচ নম্বর ফ্রেটে জি থেকে এটা টিউন করলে এটা জি হয়ে যাবে। সো এরপরে আবার যদি এটা টিউন হয়ে গেল, তাহলে এইটাতে আবার পরেরটা টিউন করতে হবে এটা থেকে, তাহলে এটা জি হলো পরেরটা টিউন, যেমন সেকেন্ড স্ট্রিং টিউন করতে হবে বিতে, তাহলে আমার জি স্ট্রিংয়ে বি বের করতে হবে, কোথায় বি আছে, তাহলে জি ওপেন, জি হলে জি শার্প, এ, এ শার্প, বি, এখানে কিন্তু আবার ফোর্থ ফ্রেটে আসছে, তাহলে এখন এটা ধরে আমার এটা টিউন করতে হবে, তাহলে এটা টিউন করলে এটা বি হয়ে যাবে। সো এইটা টিউন হয়ে গেল, এখন এটা যদি বি টিউন হয়ে গেল, এখন আবার লাস্টে রয়ে গেল এক নম্বর স্ট্রিংটা, এটাও এইতে টিউন করতে হবে, তাহলে আমার এই বি স্ট্রিংয়ে ই বের করতে হবে, কোথায় আছে, তো বি স্ট্রিংয়ে ই বের করতে হবে, বি ওই সাইক্লিক অর্ডারে গেলে বির পরেরটা সি, সি শার্প, ই, ডি শার্প, এ, জি, ই, আবার পাঁচ নম্বর ফ্রেটে, তাহলে পাঁচ নম্বর ফ্রেট ধরে এটা যদি টিউন করি, এটা একই সাউন্ড আসে, তাহলে দেখা যদি টিউন
না থাকতো তাহলে কি হতো? এটা যদি একটু উল্টা পাল্টা করে দিই এখানে হালকা হালকা মিলছে, তাহলে টিউনিং ক্ষেত্রে কি করতে হয় যে আমি যেহেতু উপরটা ধরে নিচে টিউন করছি, তাহলে যদি নিচেরটা আগে মিলে, আমার টিউন করার কথা ছিল এইখানে, তো আগে মিলছে তাহলে আমাকে টাইট দিতে হবে, আর যদি এইদিকে মিলে তাহলে ঢিলা করতে হবে। আর টিউন কি এখানে টাইটটা হচ্ছে আমাদের এদিকে, মানে এটাকে যদি এভাবে ধরি এটা টাইট করতে হয়, মানে হচ্ছে এখন যেটা বললাম যে ই ছয় নম্বর স্ট্রিং এ তে টিউন করতে হয়, পাঁচ নম্বর স্ট্রিং এ তে টিউন করতে হয়, চার নম্বর স্ট্রিং ডি তে টিউন করতে হয়, তিন নম্বর স্ট্রিং জি তে টিউন করতে হয়, দুই নম্বর স্ট্রিং বি তে টিউন করতে হয়, আর এক নম্বর স্ট্রিং আবার এ তে টিউন করতে, ই তে টিউন করতে হয়। সো দুইটা ই, ই এ ডি জি বি ই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টিউনিং সিক্স স্ট্রিং এর। আচ্ছা, আরেকটা বলেছিলাম যে আজকে আমি দেখাবো যে কর্ড ব্লক বা একটা একটা কর্ডের যে স্ট্রাকচার, এটা দেখে কীভাবে আমি কর্ডটা ধরবো। সো আমি একটা এখানে আমার দেখা যাচ্ছে কিনা, এখানে সি কর্ডের একটি ব্লক দেওয়া আছে। সো এটা এভাবে দেওয়া আছে কারণ আমার গিটারটা এভাবে থাকে তো আমাদের কাছে, সো এখানে যেমন এইভাবে, সো এখানেও এটা হচ্ছে এক নম্বর স্ট্রিং, এক দুই তিন চার পাঁচ ছয়, সো এটা হচ্ছে স্ট্রিংগুলো এক দুই তিন চার পাঁচ ছয়, আর এদিকে হচ্ছে ফ্রেট, সো এক নম্বর ফ্রেট দুই নম্বর ফ্রেট তিন নম্বর ফ্রেট। সো এখন দেখা যাচ্ছে যে এখানে এক নম্বর ফ্রেট ফ্রেটের দুই নম্বর স্ট্রিং একটা ডট দেওয়া আছে, তো আমার এই ডটটা ধরতে হবে। তারপরে সেকেন্ড ফ্রেটের চার নম্বর স্ট্রিংয়ে ডট দেওয়া আছে, তাহলে ওই ডটটা আমার ধরতে হবে। তারপর হচ্ছে থার্ড নম্বর থার্ড ফ্রেটের পাঁচ নম্বর স্ট্রিং একটা ডট দেওয়া আছে, তাহলে প্রথমে ধরি আমি ফার্স্ট ফ্রেটের দুই নম্বর স্ট্রিং, তাহলে ফার্স্ট ফ্রেটের দুই নম্বর স্ট্রিংয়ে ধরলাম। তারপরে দেওয়া আছে সেকেন্ড ফ্রেটের চার নম্বর স্ট্রিং, তাহলে চার নম্বর স্ট্রিং ধরলাম। তারপরে দেওয়া আছে থার্ড ফ্রেটের পাঁচ নম্বর স্ট্রিং, তাহলে পাঁচ নম্বর স্ট্রিং ধরলাম, তাহলে এটা এই সি হয়ে গেল। সো সি, আর বাকিগুলো ওপেন ওপেন থাকবে, এই তিনটা ধরা থাকবে, কারণ আমি কর্ডের ডিটেলিংয়ে যাবো নেক্সট ক্লাসে, যে কর্ড কর্ড বিল্ড আপ বা এইগুলো। সো আজকে আমি ডিটেলিংয়ে যাচ্ছি না, যেহেতু আজকে একদম বেসিক ক্লাস, ফার্স্ট ক্লাস, তো আজকে আমি এই একদম স্ট্যান্ড বেসিকটা দেখাচ্ছি। সো এইভাবে কর্ড ব্লক থেকে কর্ড দেখা কর্ড ধরতে হবে। সো এটা হলো সি স্ট্রাম স্ট্রাম। সো এইগুলো কর্ড ব্লক দেখে, সো এরকম আমরা যখনই যেরকম থাকবে যে ফ্রেট বোট আঁকা এবং ডট যেখানে দেওয়া থাকবে সেই ডটগুলো ধরবো। আচ্ছা, এখন একদম বেসিক একটা বেসিক ফিঙ্গারিং, যেটা আমার আগে ফিঙ্গার বসাতে হবে, তো এইগুলো কর্ড ধরতে হলে বেসিক ফিঙ্গারিংয়ে যেটা হয় একদম বেসিক হচ্ছে যে এইগুলোকে চারটা ফ্রেট, আমার চারটা আঙুল এখানে বাম হাতে, তো চারটা আঙুল চারটা ফ্রেটে আসলে বসবে, বসানোর চেষ্টা করতে হবে এইভাবে। সো আমরা যখন মানে স্ট্রাম করি বা স্ট্রোক করি যেটাই বলি, তো এখানে পিক লাগবে, আমি একটু পিক নিয়ে নিচ্ছি। সো পিক, এই যে পিক, পিকটা কিভাবে ধরতে হবে, পিকটা আমরা সাথে ধরি এভাবে, এই যে ফার্স্ট ফিঙ্গার লেভেল, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আর থাম, সো ফার্স্ট ফিঙ্গার আর থাম এভাবে, এখানে পয়েন্টারটা পিকের যে পয়েন্টারটা এটা বের হয়ে থাকে, মানে এটা এতটুকু অংশ যতটুকু অংশ বের হয়ে থাকে ধরতে পারলে করে। সো এভাবে আমরা স্ট্রাম করি, এবং স্ট্রাম করার নিয়ম হচ্ছে একটা ডাউন হবে পরেরটা আপ হবে, সো অল্টার সবসময় অল্টার, এটাকে অল্টার পিকিং বলে, ডাউন আপ ডাউন আপ। সো আমার একটা আঙ্গুল এখানে যদি প্রথম ফ্রেটে দিই ছয় নম্বর স্ট্রিংয়ের ডাউন হবে, তারপরটা সেকেন্ড ফ্রেট আপ আবার ডাউন আর আপ, তো এটা হচ্ছে একদম বেসিক ফিঙ্গারিং, ডাউন আপ ডাউন আপ আবার ডাউন আপ ডাউন আপ, এটা হচ্ছে একদম বেসিক ফিঙ্গারিং। মানে আমার এই নোট এবং ফিঙ্গারটা বসাতে হবে ফ্রেট বোর্ডের মাঝখানে, একদম বর্ডারেও না একদম প্রথম দিকেও না, মাঝামাঝি দিকে, যাতে সাউন্ডটা ক্লিয়ার আসে, একদম সাউন্ড বোঝা যাবে যে একদম বেসিক এ
এইটা যদি বসানো যায় তারপর আস্তে আস্তে ট্রাই করতে হবে যে এখান থেকে পরের স্ট্রিংয়ে যেতে, ফিফথ স্ট্রিংয়ে, তারপর আবার ফোর্থ স্ট্রিংয়ে, তারপর থার্ড স্ট্রিংয়ে, সেকেন্ড স্ট্রিংয়ে, ফার্স্ট স্ট্রিংয়ে, সবগুলাই এরকম আবার ব্যাকওয়ার্ড। মনে রাখতে হবে যে সাউন্ড যাতে ক্লিয়ার আসে এবং পুরোপুরি ফিঙ্গার ক্লিয়ার না হওয়া পর্যন্ত পরেরটায় যাওয়া যাবে। প্রথমে ট্রাই করতে হবে যাতে প্রথমটা ক্লিয়ার আসে। সো এই হলো একদম বেসিক ফিঙ্গারিং, যাতে ফিঙ্গারটা বসানোর জন্যে ফ্রেড বোর্ডে। সো এই এই এটা যদি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকে, প্র্যাকটিস করতে করতে স্মুথ হলে তারপরে এটা থেকে আরও বেসিকের এরকম ধাপ ধাপ অনেকগুলো লেসন আছে, ফিঙ্গারিং আছে, সেগুলো প্র্যাকটিস করলে এগুলো আসলে আমাদের হাত ফ্রি করার জন্যে। এটা কোনো স্কেলে হচ্ছে না, এটা জাস্ট র্যান্ডম ফ্রেড বোর্ডে জাস্ট বসিয়ে হাতটা ফ্রি করার জন্যে এবং সাউন্ডটা ঠিক মতো আসছে কিনা সেটার জন্য। সো আজকে একদম আজকে এতটুকুই, আজকে এই বেসিক একদম বেসিক ক্লাস যেটা আমি নাম্বার দিয়েছি এক। সো আমি নাম দিয়েছি গিটার টক্স বাই কাসিফ আসাল আহমেদ। এটা আমার গিটার লার্নিং টিউটোরিয়ালের ভিডিও, আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করবো। আমার ইউটিউব চ্যানেলের নামও কাসিফ আসাল আহমেদ। সো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি বন্ধু যারা আছে গিটার শিখতে চান তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করার জন্যে। আশা করি নেক্সট ক্লাসে আমার দেখাবে। আজকে আমরা যা যা দেখালাম, গিটার পার্টসের নাম, স্ট্রিংয়ের নাম, গিটার টিউনিং, নোট সাইকেল এবং কর্ড ব্লক থেকে কীভাবে কর্ড ধরা যায়, আর একটা বেসিক একদম ফিঙ্গারিং প্র্যাকটিস। সো দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা ফর নাও।